तब कथामृतम तप्त जीवनम कवि भीरीरीतम कल्मषापम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति जे भुरीदा जनाः। श्री राम कृष्ण प्रताप के अर्थात प्रताप चंद्र मजुमदार के श्री राम कृष्ण विषय कर्मे आसक्ति शुधु जे बिलाते आछे एमन नय, सब जायगाय आछे। प्रसंग जेटा होच्छिलो सेटा होच्छे बिलात ও কর্মযোগ, কলিযুগে কর্মযোগ না ভক্তিযোগ। শ্রীরামকৃষ্ণ বিষয় কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয়, সব জায়গায় আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড, সত্যগুণ যার থেকে ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া এই সব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই, তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো। অনাসক্ত হয়ে কর্ম করা কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো কিন্তু লোকমান্য হবার কিংবা পুণ্য করবা করবার জন্য নয়, এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ। ভারী কঠিন, একে কলিযুগ, সহজেই আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তাঁর যার ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত যারা ঈশ্বরকে লাভ করেন নাই, তাদের উপায় কী? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? শ্রীরামকৃষ্ণ কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নাই, আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায় আর ভালো লাগে না। ওলা মিশ্রির পানা পেলে চিটে গুঁড়োর পানা কে খেতে চায়? একজন ভক্ত বিলেতে লোকেরা কেবল কর্ম করো কর্ম করো করে, কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয়। শ্রীরামকৃষ্ণ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কর্ম তো আদিকাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম একটি উপায়, উদ্দেশ্য নয়। শম্ভু বললে এখনই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলো সৎ ব্যয় যায়, হাসপাতাল ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুয়ো করা এসবে। আমি বললাম এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, হাসপাতাল ডিসপেন্সারি করা নয়।
মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, এসে বললেন তুমি বর লও, তাহলে তুমি কি বলবে? আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও, না বলবে হে ভগবান তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই? হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। তাঁকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা, আমরা অকর্তা। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ আবার বোধ হয় তিনিই কর্তা আমরা অকর্তা, তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মুড়ি? তাকে লাভ হলে তাঁর ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে। তাই বলছি কর্ম আদিকাণ্ড, কর্ম জীবনের উদ্দেশ্য নয়, সাধন করে আরও এগিয়ে পড়ো। সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। ওম শ্রী রামকৃষ্ণার পরমস্তু।